আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি শেখ অমার ফারুক ফ্লোরেন্স শহর থেকে আশা করি যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পরিচিত জনকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলুন এতে করে আমাদের ভিডিওগুলো আমার ভিডিওগুলো আপনারা আপলোড করা মাত্র পেয়ে যাবেন এবং ইনশাআল্লাহ ভিডিওগুলো থেকে আপনারা উপকৃত হবেন এবং আমাদের পatentar যেই এক্সাম পatentar এক্সামে আমরা সবাই সুপার হওয়ার জন্য হয়তো ভিডিওগুলো একটা কার্যকরী ভূমিকা রাখতে পারে তো কথা না বাড়ায় শুরু করে আজকে আমরা আলোচনা করব হচ্ছে কারিকল ভেহিকল অর্থাৎ একটা গাড়িতে আমরা যখন চলবো গাড়িটা ব্যবহার করব তখন সেখানে কিভাবে আমরা গাড়িটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি এবং কতজন মানুষ সেই গাড়িতে উঠতে পারবে এবং আমরা যদি কোনো প্রাণী পরিবহন করি তাহলে কিভাবে প্রাণীগুলোকে পরিবহন করব অ্যাট দা সেম টাইম আমরা যদি কোনো কারিকো যদি আমাদের গাড়ির ডাইমেনশনের চাইতে যদি বড় হয় তাহলে কি ধরনের norma গুলো আছে সেগুলো সম্বন্ধে আলোচনা করব এই আলোচনায় তো দেখা যাক আমরা কি লেখা আছে এখানে sessi circola dietro ad una vehicle che trasporta una carico instabile o sporgente যদি আমরা এরকম একটা গাড়ির পিছনে থাকি যে যে গাড়িটার মধ্যে আপনার কারিকস পর্যন্ত আছে অর্থাৎ তার ডাইমেনশনের বাহিরে সে মালাবাল পরিবহন করতেছে এবং তার পিছনে যদি আমরা চলাফেরা করি তাহলে আমাদের কি করা উচিত সে সি চিরকলা দিয়ে ত্রাদুনা বেই করলে কেউ না কারিকো ইনিস্তাবিলা এবং যেই গাড়ি এমন একটা গাড়ি পিছনে আমরা চলতেছি যে গাড়িটা যে আমাদের সামনের গাড়িটা হচ্ছে তার যে গাড়িকে আছে মালামাল যেটা সে পরিবহন করতেছে সেটা হচ্ছে ইনিস্তাবিল অর্থাৎ যে কোনো সময় পড়ে যেতে পারে এই ধরনের কোনো কিছু আছে বিজনী এমন তার এলা ডিস্টেন্স করেছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে তার থেকে আমাদেরকে বেশি ডিস্টেন্স বজায় রেখা চলতে হবে ডিস্টেন্স কি করেছে বেশি মেনটেন করে চলতে হবে ই মদ দা পথের সিফের মারে ইন টেম্পো ইন কাজ যদি কাদু তাদের কারিকো স্টেশ

Fare particolare attenzione, magari che attenzione tacta e soprattutto quando il veicolo è fermo o è svolta, fre freno è svolta. সব আমাদের চেষ্টা করতে হবে কখন যখন আমরা দেখব যে গাড়িটা বলতারে করতেছে অথবা ব্রেক করতেছে তখন আমাদেরকে আরো বেশি অ্যাটেনশন থাকতে হবে এ সর আপে পেনা পসিবল এবং যখন সম্ভব হবে তাকে সর পাস ওভারটেক করে আমাদেরকে চলে যেতে হবে যখন সম্ভব হবে এ অপর্তু না অপর্তু না আবিজা রেল কন্দু সেন দেল এবং যদি সম্ভব হয় তাহলে যেই গাড়িতে এরকম একটা মালামাল এরকম যে কোনো সময় পড়ে যেতে পারে এরকম সিচুয়েশনের ক্ষেত্রে আমরা যদি সম্ভব হয় তাহলে ওই গাড়ির ড্রাইভারকে আমাদেরকে আবিজারে করতে হবে সতর্ক করে দিতে হবে যদি পারি তাহলে যাতে যে আপনার একটা মালামাল পড়ে যাচ্ছে তাহলে ওইটাকে বেন সিস্টেম আরে করে নেওয়ার জন্য আর আলত্রি বেন্ত্রি আমরা যদি সেটা না পারি তাহলে নিজেরা সাবধান থাকার চেষ্টা করবো সেল কারিকো এস পর্যন্তে বিজনীয় তেনের প্রেজেন্টে কে পই রিজুলতারে ডিফিসিলে আকর আসি আকর che il veicolo sta per svoltare se gli indicatori di direzione sono nascosti della marce penzolante. Il carico esporgente se il carico esporgente, bisogna tenere presente. প্রেজেন্ট আমাদেরকে চিন্তা করতে হবে কে রিজুল্ট আর ডিফিস করে জার্সি কে ইল ভেহিকল স্টপেজ বলতারে কারণ দেখা যায় অনেক সময় অনেক গাড়ির মধ্যে গাড়িকে এমন ভাবে স্পার পর্যন্ত করে এত ভাবে এত মালামাল নেওয়া হয় তাতে তার ডাইরেকশনের যে লাইট গুলো আছে ডিরেকশনাল যে লাইট গুলো আছে ইস বলতারে দেসরা সিনিস্টা করার সময় যে লাইট জ্বলে সেই লাইট গুলো যদি গাড়িতে ঢাকে যায় তাহলে হয়তো আমরা পিছের গাড়ি হিসেবে আমাদের জন্য ডিফিশিয়াল হবে যে আসলে সেই গাড়িটা কোন দিকে যাবে এটা বোঝার জন্য কারণ আমরা যখন একটা গাড়ির পিছনে গাড়ি চালাবো তখন আমরা আমরা কিভাবে বুঝবো যে আমাদের সামনের গাড়িটা ডানে যাবে বামে যাবে বরাবর যাবে আমরা আমরা বুঝার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে তার ইন্ডিকেটরের ডিরেকশন গুলার দিকে আমাদের নজর রাখা তো এই কারণে এই ক্ষেত্রে যে সকল গাড়ির মধ্যে কারিকো স্পর্জেন্ট এরকম থাকে বেশি তো সেই ক্ষেত্রে আমাদেরকে হয়তো ডিফিকাল্ট হইতে পারে অনেক সময় যে এটা বোঝা যে গাড়িটা কোন দিকে যাবে কারণ কি তার যে পেনজোলান্তে অর্থাৎ ঝুলে থাকা যে মালামালগুলো আছে সেগুলোর কারণে তার ডিরেকশনের লাইটটা দেখা যায় না এই কারণে এরপর হচ্ছে পানেল লোপের কারিকর পর্যন্ত পানেল লোপের অর্থাৎ আমরা যদি গাড়ি দিয়ে এরকম কোনো মালামাল পরিবহন করি যেটা গাড়ির ডাইমেনশনের চাইতে অলথে লু লিটু দিল মেনতে অর্থাৎ লম্বা লম্বা ভাবে সেটা গাড়ির ডাইমেনশনের বাইরে চলে গেছে তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে একটা কারিকো স্পর্জেন প্যানেল লাগাইতে হবে সেই প্যানেলটা হচ্ছে স্ক্রিনের পাশে যেটা দেখতে পাচ্ছেন এই প্যানেলটা এই প্যানেলটা হচ্ছে ব্যংক রোডস সেই প্যানেল চিঙ্কানা চিঙ্কান্তা কোয়াদ্রি অর্থাৎ চিঙ্কান্তা ছে মেত্রী এবং চিন্তুকান্তা ছে মেত্রী কোয়াদ্রাতে এই প্যানেলটা হচ্ছে অমূলক আত লেখা থাকতে হবে ইল প্যানেল অ দি ম্যাটেরিয়াল রেট্রো রিফ্লেক্ট্যান্ট এবং এই ম্যাটেরিয়ালটা হইতে হবে রেট্রো রিফ্লেক্ট্যান্ট অর্থাৎ আলো পড়লে যাতে সেটা জল জল করে জলে এই টাইপের আর কি এটাকে বলা হয় রেট্রো রিফ্লেক্ট্যান্ট এটা নিজস্ব কোন আলো নাই বাট অন্য কোন গাড়ির বা অন্য কোন আলো এটার মধ্যে পড়লে সেটা রিফ্লেক্ট করে এবং সেটা কে ব্যান ভিজিবল হয় অন্য কেউ দেখতে পারে সিনিয়ালে উনা কারিকোকে স্পর্জেন্ট ইন সেন্সো লঞ্জিটুডিনাল মেন্ট জনজি তুদিনিয়ালে অর্থাৎ এই এই স্পোর্ট এই প্যানেলটা আমরা ব্যবহার করব হচ্ছে সেনারে করার জন্য যদি আমাদের গাড়িতে লম্বালম্বি ভাবে আমরা কোন লম্বালম্বি ভাবে আমরা কোনো গাড়ি কো নেই তাহলে এই প্যানেলটা লাগবে পাশাপাশি ভাবে কিন্তু এই প্যানেলটা লাগবে না লম্বালম্বি ভাবে গাড়ির পিছনে এই প্যানেলটা লাগাইতে হবে তেও nel senso di longer অর্থাৎ গাড়ি লম্বালম্বি ভাবে যখন আমরা নিব তখন এটা লাগবে della parte posteriore del veicolo e la গাড়ির পিছونه এটা লাগাইতে হবে বা উজাত অনেক কাজ ইনকুই কারিকো স্পর্জেন্সা আনকে সে দি এবং এটা লাগাইতে হবে হচ্ছে যদি আমাদের কারিকো স্পর্জেন্সা যদি 1 সেমি হয় শুধু আমরা ম্যাক্সিমাম মনে রাখবেন ম্যাক্সিমাম আমরা কারিকো স্পর্জারে করতে পারবো হচ্ছে ত্রেদিশিনা লুঙ্গেসা দেল ভেহিকল অর্থাৎ গাড়ি যে লুঙ্গেসা তার তিন গুণ ডিভাইডেড বাই 10 ভাগ তো যেটা আছে সেটা আমরা স্পর্জারে করতে পারবো বাট এট দা সেম টাইম আপনার যখন আপনি এই প্যানেলটা তখনই লাগাইতে হবে যখন আপনি কারিকো ইভেন যদি যান তাহলেও কিন্তু এটা লাগাইতে হবে শুধুমাত্র যে তিন গাড়ির লম্বা লম্বির যে দশ তিন থার্টি পার্সেন্ট বাহিরে গেলে যে লাগাবেন তা না আপনি জাস্ট এক সেন্টিমিটার বাহিরে যদি কোনো কিছু যায় গাড়ির ডাইমেনশনের বাইরে তাহলে এটা লাগাইতে হবে এরপরে হচ্ছে কস্তি দুই তো তা বিলে অর্থাৎ যে জিনিসগুলো আমরা ভাগ করতে পারি না তো সেই ক্ষেত্রে গাড়ির পিছনে এটা লাগাইতে হবে কমে ত্রাবি অর্থাৎ এরকম কোন জিনিস একটা খুঁটি অথবা ত্রাবি বা কোনো জিনিস যদি হয় যেটা আমাদের ভাগ করা সম্ভব না আমরা এটা যেভাবে কিনছি ওইভাবে লাগাইতে হবে তো সেই ক্ষেত্রে গাড়ির ডাইমেনশনের বাহিরে আমরা নিব এবং পিছনে এই লঞ্জিত এই পিছনে এই কারিগস পর্যন্ত এই প্যানেলটা আমরা লাগায় নিব বা সিস্টেমাত। তো হয়েছে তার সামনে নেছনে না কারিগর যেখানে স্পর্জেন্ট শেষ হয়েছে সেখানে যায় লাগাইতে হবে আশা করি দেখতে পাচ্ছেন সবাই এখানে যেখানে আমাদের কারিগর শেষ মাথাটা সেইখানে নিয়ে এই প্যানেলটাকে লাগাইতে হবে In modo che sei sempre ben visibile, caro. Già da ciò vai detto, pare se il carico è per l'intera larghezza del parte posteriore del veicolo, i pennello in figura devono essere due. অর্থাৎ আমরা তাহলে কয়টা লাগাবো এই কারিকো স্পোর্ট প্যানেল আমরা কয়টা লাগাবো যদি আমাদের কারিকো এরকম হয় একটা অল্প একটু জায়গা গাড়ির মধ্যে লম্বা ভাবে বাহিরে গেছে গাড়ির ডাইমেনশনের ঠিক আছে বাট সেটা যদি গাড়ির পুরো ডাইমেনশনের মধ্যে না হয় অর্থাৎ লম্বা লম্বি ভাবে একটু একটা খুঁটি দুইটা খুঁটি নিছেন তাহলে আপনি একটা লাগালে চলবে যদি পুরো গাড়ির ডাইমেনশনের ভরে যদি মনে করেন এরকম লম্বা অনেকগুলা জিনিস যদি নেওয়া হয় তাহলে সেটা লাগাইতে হবে হচ্ছে দুইটা c'è trasversalmente del Il pannello può essere messo sul veicolo guasti quando vengono trainati e non funzionano la luce di emergenza. In tal caso invita il conducente che stanno dietro al veicolo su cui applicano il circolare con particolare prudenza. অর্থাৎ এই কারিকো স্পারসার প্যানেলটা আমরা তখনও ব্যবহার করতে পারবো যখন এরকম আপনার গাড়িটা রাস্তায় নষ্ট হয়ে গেছে যখন আপনার গাড়িটা অন্য কোনো গাড়ি দিয়ে ট্রাইনারে করে নিয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার গাড়ির পিছনে এই কারিকো স্পারসার প্যানেলটা লাগাইতে হবে যদি এটা না লাগে দিন আইন অনুযায়ী হচ্ছে এই কারিকো স্পারসার প্যানেল আমাদের গাড়ি যখন আমরা ট্রাইনারে করে নিয়ে যাব অন্য কোনো গাড়ি দিয়ে তখন সেটা লাগাইতে হবে কিন্তু যেহেতু আমাদের সবার গাড়িতে কারিকো প্যানেল থাকে না তো ত্রিয়াঙ্গলো গাড়ির মধ্যে অবশ্যই থাকে তো সেই ক্ষেত্রে এটা না লাগাইয়া ত্রিয়াঙ্গুলো মোবিলিতি পেরিকোলোটা লাগাইলে হবে যখন ট্রাইনারে করব গাড়ি কিন্তু যদি কারিগর জেন্তে যদি হয় তো সেই ক্ষেত্রে আপনার ত্রিয়াঙ্গো মোবিলিতি পেরিকোলো লাগাইলে হবে না অবশ্যই কারিকো কারিগর প্যানেল লাগাইতে হবে তারপর হচ্ছে পানেল আরঞ্চনে ট্রান্সপোর্ট মের্চি পেরিকুলোজা অর্থাৎ আর আরঞ্চনে প্যানেল এই কমলা রঙের যে প্যানেলটা আছে যেটা ব্যবহার করা হয় ট্রান্সপোর্টি মেথারিয়েলে পেরিকোলোজ ও মের্চি পেরিকোলোজও যদি কোনো যানবাহন পরিবহন করে কোনো বেহিকোলো যদি পরিবহন করে মের্চি পেরিকোলোজো তাহলে সেই ক্ষেত্রে এই পানেল জালয় এটা রেথ রেফলে এটা ব্যবহার করতে হয় এই যে নাম্বারগুলো আছে প্রত্যেকটা করিস্পন্দেন্তে অর্থাৎ যে ত্রে যেমন এখানে করেসপন্ডেন্ট করতেছে ত্রে মানে হচ্ছে ফিয়ামাবিলে এবং তার পাশের ত্রে মানে হচ্ছে ফিয়ামা ফিয়ামাবিলে অর্থাৎ এটা একটা মেরচি পেরিকোলোজা আলট্রামেনতে ফিয়ামাবিলে এখানে যে তিন নাম্বার যে প্রত্যেকটা নাম্বার করেসপন্ডেন্ট করে কেউ বেনজিনা কেউ ডিজেল এই টাইপের জিনিসগুলা

পিছনে এটা লাগানো থাকতে হবে সনো ইন্টিগ্রাতে কোন দুই সিরিয়া দি নম্বর ইন্ডিকেট এল টিপো দি পেরিকুলা এবং সেটার মধ্যে দুই সিরিয়াল নাম্বার থাকে উপর এক সিরিয়াল নিচে এক সিরিয়াল এবং কি টিপো দি পেরিকুলা সেটা সেটা ইন্ডিকেট করা যেমন ত্রে মানে হচ্ছে ফেমাবিলে ত্রে মানে হচ্ছে আলট্রামেন্টা ফেমাবিলে তাহলে সেই ক্ষেত্রে এগুলা প্রত্যেকটাই ইন্ডিকেট করে যে কি ধরনের পেরিকুলা সেটা আছে সে এক্সক্লুসিভ ইনকুইনান্তে এটসেট্রা অর্থাৎ সেটাকে এক্সপ্লোসিভ এর কারণে পেরিকলো অথবা পরিবেশ দূষণের কারণে পেরিকলো অথবা মেথারেলে ট্রান্সপোর্টাত সে আ বেনজিন আ কিংবা পেট্রোলিও এই ধরনের কোন জিনিস যদি পরিবহন করে তাহলে সেটাকে লাগানো হয় এখন কি এখানে একটা কথা আছে সেটা হচ্ছে কি কারণে এই সামনের প্যানেলটার মধ্যে কিছু লেখা নাই এটা কারণটা হচ্ছে যে কোনো গাড়ির মধ্যে যে স্টিয়ারিং যে পিছনে যে এই হয়ে যেটা আছে শেষ যেটা আছে এটার মধ্যে যদি পুরাটা গাড়ির মধ্যে যদি একই মেটেরিয়াল থাকে অর্থাৎ পুরাটা গাড়ির মধ্যে যদি শুধু পেট্রোলই থাকে তাহলে সেই ক্ষেত্রে সামনে একটা প্যানেল থাকবে যেটা সামনে একটা প্যানেল পিছনে একটা প্যানেল থাকবে হচ্ছে যেটার মধ্যে নাম্বার থাকবে হচ্ছে এই নাম্বার সংযুক্ত কাটতলা সামনে লাগানো থাকবে যদি কোনো গাড়ির মধ্যে যদি এই প্রত্যেকটা মনে করেন এখানে তিনটা তিনটা মেটারিয়াল এখানে পরিবহন করতেছে একটা দুইটা তিনটা অথবা দুইটা বিভিন্ন ধরনের একই গাড়িতে একটা এক 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 ভাগের ভাগের মধ্যে 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 পরিবহন করতেছে। করতেছে ডিজেল পরিবহন করতেছে তো সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা ভাগের মধ্যে যেই করিসপন্ডেন্টে যেই ভাগ সেই ভাগের মধ্যে আপনাকে সেই প্যানেলটা লাগানো থাকবে লাম্বার যুক্ত এবং সামনে এবং পিছনে লাগানো থাকবে হচ্ছে সুদ আরান এই প্যানেলটা লাগানো থাকবে এবং সেই ক্ষেত্রে নাম্বার থাকবে না শুধুমাত্র আরামছনে যদি সেরবা মধ্যে বিভিন্ন ধরনের জিনিস যদি থাকে আর একই ধরনের জিনিস থাকলে নাম্বার যুক্ত প্লেট সামনে থাকবে আর যদি বিভিন্ন ধরনের জিনিস থাকে সের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে থাকবে হচ্ছে আপনার যেই ভাগের মধ্যে যে জিনিসটা আছে ওই ভাগের মধ্যে ওই নাম্বারটা লাগানো থাকবে আর সামনে পিছনে এই শুধু খালি খালির আরামছনে প্যানেলটা লাগানো থাকবে এখন যে প্যানেলে আমরা আলোচনা করব এই প্যানেলটা হচ্ছে প্যানেলি প্রস্তেরিয়র পের অটো ভেহিকলি আদেবিতাল ট্রান্সপোর্ট দি কজ দি মাসা পিয়ানো কারিকো অল ত্রে ত্রে বিগুলা চিনকো অর্থাৎ ত্রে বিগুলা বেশি যদি আপনার ওজন যদি হয় কোনো গাড়ির অটো কার রেগুলার অর্থাৎ যেগুলো যারা মেরচি পরিবহন করে তাদের পিছনে এই প্যানেলটা লাগাইতে হবে সেটা হচ্ছে আপনার রোডসা এবং জাললো এই ডোরাকাটা এই প্যানেলটা লাগাইতে হবে হচ্ছে মেরচি পেরি পরিবহন করে এরকম কোন যানবাহন অথবা আপনার মাকিনা মাকি যেগুলো আছে ত্রেবিগুলা ঝিঙ্কয় লাতির উপরে যদি তাদের ওজন হয় তাহলে সেগুলার পিছনে এই ত্রেবি প্যানেলটা লাগাইতে হবে এবং তাতে করে অন্য তার পিছনে ড্রাইভাররা বুঝতে পারবে তার গাড়িটা সামনে যে গাড়িটা আছে সেই গাড়িটার অলত্রে হচ্ছে যাতে তারা সাবধানে চলতে পারে এই জন্য এই প্যানেলটা লাগাইতে হবে তাহলে আমাদের সামনে কোনো গাড়িতে যদি এই প্যানেলটা দেখি তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে যে গাড়িটা আমাদের সামনে আছে সেটা হচ্ছে সোপ্রা লাতি ঝিঙ্কুতনলাতি মাছা অর্থাৎ তাদের ওজন ত্রিবিগুলিঙ্কয় তনেলাতি বেশি এবং এটা এই প্যানেলটা জাল এবং রোজ ডোরা কাটা এই প্যানেলটা লাগানো থাকে হচ্ছে একটা আউতকারের পিছনে রিমোর্কির পিছনে না আমরা দেখি কি লেখা আছে দেবানো এসে আপনি গাতি পস্তির দিয়ত্রাল তুত্তি আউত বেইকলি দি ট্রান্সপোর্ট দি কজে অর্থাৎ যারা অতুত্তি বেইকলো আওত বেকলিপি ট্রান্সপোর্ট দি কজে যারা মালামাল পরিবহন করে কজে বলতে এখানে মালামাল কে বোঝাচ্ছে তাহলে আওত কার রেগুলার পিছনে এটা লাগানো থাকবে কে সুপারানো তুতি বেকলিপে ট্রান্সপোর্ট তো কজে যারা মালামাল পরিবহন করে হ্যাঁ কে সুপারানো পিয়ানো কারিকো ত্রিভিকো চিঙ্কতনে লাতি ই মর্যাদা ফাঁসিলি তার ইন ডিভিড আজ জন ইস বালিয়া তো দি রে কি নিস্তালা তো আর রিমোর্কি সেম রিমোর্কি এবং এটা মনে করা ভুল যেটা সেম রিমর্কি অথবা সেমেরি মর্কির পিছনে লাগানো থাকে এটা লাগানো থাকে হচ্ছে আহতকারের পিছনে যারা মালামাল পরিবহন করে এবং সোপ্রাতে রেবৃক্ষনের লাতি যাদের পেজা, তাদের লাগানো থাকে এবং এটা রিমোর্কি এবং অহ সেমেরিমর্কির পিছনে লাগানো থাকে না E poi la a corbo: c'è pannelli posteriori per rimorchi e semi rimorchi adeguati al trasporto di cose di massa pieno carico.

গুলা চিংকের লি তাহলে আমরা তারা আরো বেশি সাবধানে চলতে পারবে এ কারের তো দিয়ে রেকি কনসেন ইন্দারে উনআত্রে উনআলা কে সেয়াপ লিকালি অওত বুঝ দি মাস্টার সুপারিওরে ত্রেবিগুলা শৃঙ্খিত এলা অর্থাৎ এটা মনে করা ভুল এটা অওত বুঝগুলা যেগুলা ত্রেবিগুলা শৃঙ্খিত এলাতে বেশি তাদের পিছনেও লাগানো থাকতে পারে ফালস এটা হচ্ছে শুধুমাত্র যারা মায়েরচি পরিবহন করে তাদের পিছনে লাগানো থাকবে এবং সেটা এর হইতে পারে হচ্ছে এরকম অরিজিনটালভাবে হতে পারে ভার্টিক্যালভাবে ডিপেন্ড করে যে কারি কোম্পানি যেভাবে লাগায় সেভাবে ডিপেন্ড করে তারা সেভাবে লাগাবে সো আমরা জানলাম যে এই বিশেষ প্যানেলটা এটা থাকবে হচ্ছে যদি কোনো রিমোর্ক অথবা সেমি রিমোর্কে অল থ্রেড এর হয় তাহলে তার পিছনে এই প্যানেলটা লাগানো থাকবে এরপর আলোচনা হচ্ছে ইস্ত্রিশা রেট্রো রিফ্লেক্টেন্ট অর্থাৎ ইস্ত্রিশা গাড়ির মধ্যে এরকম একটা লম্বা লম্বা দাগ থাকবে এবং পিছনে এই লম্বা দাগ থাকবে সেই রেট্রো রিফ্লেক্টেন্টে যেটা আলো প্রতিফলন করবে এই ইস্ত্রিশা কেন লাগানো হবে দুরান্তলা সার্কুলেশন এলি অটো কারি আদ রিমোর্কি কোন মাসা মাসিমো পিয়ানো কারিকো সুপারিয়র থ্রেবিগুলা চিংকোয়তনে লাতে অর্থাৎ অল

কয়লা আপলিকা তো দিয়ে পশ্চনে সেরে দি জালো ওদি রোদ এবং সে স্ত্রী গুলো লাগাইতে হয় সেগুলো হতে পারে হচ্ছে জাললো অথবা ব্যাঙ্ক এবং পিছনে যে স্ত্রী সাগুলো আছে রেত্রিফ্লে তেনে সেগুলো হতে পারে হচ্ছে রোদ্ অথবা জ্বালো আশা করি বুঝতে পারছেন এরপর আমরা শিখবো হচ্ছে ত্রাই নদী উম্বে গলো অর্থাৎ কোন গাড়ি যদি নষ্ট অথবা গোয়াস্ত যেটাকে আমরা বলি আবার নষ্ট গোয়াস্ত যেটাকে আমরা বলি সেটা যদি হয় তাহলে কিভাবে ড্রাইনারে করা যাবে অন্য গাড়ি দিয়ে কিভাবে টানা যাবে উনাও তো বেই করলো পই ট্রাইনার উনা বেই করলো কে নন সে উনা রিমোর কি সলো সে কোয়েস্ত নন পই পিউ চিরকোলারে পের Avaria, guasto, o mancanza di organi essenziali. Inoltre, salvo in caso di trasportare reassessionali, nessuno veicolo può trainare o essere trainato da più di un veicolo. Orta, giù cioè, di exceptional transporto. Eh? Nahoo, e tahole personal transporto volte. যে অনেক বড় ডাইমেনশনের কোন জিনিস যেটাকে একটা গাড়ি দিয়ে টানা যায় না দুইটা গাড়ি দিয়ে টানতে হয় তাহলে সেটা না হয় ট্রান্সপোর্ট তো যদি না হয় তাহলে যে কোনো গাড়ি যে কোনো দুইটা গাড়ি একটা গাড়িকে অথবা একটা গাড়ি দুইটা গাড়িকে তাহলে টানতে পারবে না এ কারণে লেখা আছে সালবো কাজ ট্রান্সপোর্ট এক্সেপশনালে যদি এক্সেপশনাল না হয় তাহলে কখনোই একটা গাড়িকে দুইটা গাড়ি অথবা দুইটা গাড়িকে একটা গাড়ি টানতে পারবে না অন্যথায় যদি আপনার গাড়ি নষ্ট যদি হয়ে যায় তাহলে রিমোর কি না অন্য কোনো কারণে না নষ্ট যদি না হয়ে যায় কোনো কারণে তাহলে সেখানে কোনো মাংকান সাদি অর্গানি এসেন্সিয়ালে যদি হয় তাহলে সেই ক্ষেত্রে অন্য একটা গাড়ি দিয়ে আপনার গাড়িটাকে আপনি টানতে পারবেন একটা গাড়িকে আটটা গাড়ি টানতে পারবে ইল ট্রাইন পের সিতুয়াসিওনে দি ইমার্জেন্সা দেবে আব্বে নিরে আত্রা বের সুনা সলিদো কলেগামেন্তো এবং এই ট্রাইনোটা শুধুমাত্র ইমার্জেন্সা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ইমার্জেন্সিভাবে ভাবে এটা করা যাবে যখন করা যাবে তখন কি করতে হবে যাত্রা বেরোয় শোলিদ কলেকা মেনতে ঠিকভাবে সঠিকভাবে এরকমই স্পষ্টভাবে এবং শক্ত বাঁধোনে বাঁধতে হবে কোন ফুনে কাতে না কাবো বাররা রিজি দে এটা নাচে যেটা আসে সেটা হচ্ছে বার রে রিজিদে পেরকে ঈদ না মেন্তে সেলা তো পের রেন দে বেগুলো কেয়ারা মেন্তে

অথবা যে কোন জিনিস যেটা ইদোনামেতে যেটা ইদনীয় যেটা অমূলগাত যেটা ওইভাবে আপনাকে নিতে হবে বাইরে এবং কি করতে হবে এল বেই করলো ত্রাই না তো দেবে আবের ইনফুন্সিয়ন লাম্পা যে ইমার্জেন্সা

প্যানেল লাগাইতে হবে এবং অন্য একটা গাড়ি দিয়ে টানতে হবে এবং যে গাড়িটাকে ট্রাইনারে করা হবে সেই গাড়িটার মধ্যে একটা পাতেন্তা পাতা ওই গাড়িটা চালানোর মতো অ্যাবিলিটি সম্বলিত একটা পাতেন্তা পাতেন্তা ধারে একটা লোক থাকতে হবে ওই গাড়িটার মধ্যে আল্লা গাদের বেই কলো এখানে লেখা আছে অবশ্য

যেহেতু মোটর তো তাহলে যদি গাড়ির মধ্যে থাকে এবং যখন টানা হবে সার্বোস্তেরসো এবং মোট সমৃদ্ধ একটা গাড়ি তাহলে সেই ক্ষেত্রে দেখা যে গাড়ির স্টিয়ারিং হুইল ঘুরাইতে অনেক সমস্যা হবে যেহেতু মোটর তো থাকলে সার্বস্তেরসো কাজ করে না এটা নিয়ে আর সামনে আলোচনা করা হবে সার্ভিস আলোচনা করা হবে যদি ভিডিওতে চোখ রাখেন অবশ্যই ইনশাআল্লাহ পাবেন যখন ট্রেনারে করা হবে তখন ফাতি গজ হবে ডিফিকাল্ট হবে আপনার জন্য যখন আপনি যখন বিভিন্ন দিনে ডান এবং বাম দিকে যখন গাড়ি ঘুরাবেন ডিফিকাল্ট হবে আপনার জন্য সে এবং যখন চার চাকা গাড়ি চার চাকায় যদি মাটিতে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে গেয়ারটা পজিশনে রাখতে হবে হচ্ছে ফল অর্থাৎ নিউট্রাল গেয়ার গাড়িটা রাখা যেহেতু আপনাকে শুধুমাত্র টেরেনে যাচ্ছে কেউ সেক্ষেত্রে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার বা অন্য কোনো গিয়ারে না রেখে গাড়িটাকে শুধুমাত্র নিউট্রাল গিয়ারে রাখে আপনি শুধুমাত্র আপনার স্টিয়ারিং হুইলটা ডানে বামে যখন যদি ঘোরা লাগে ঘোরাবেন আর কি Il conducente che traina un altro veicolo senza rispettare relativa prescrizione

ঠিক মতো মানে যেটুকু আসন যেটুকু দরকার আছে যতটুকু রিজিদ বা যতটুকু কোয়ালিফিকেশন দরকার এই বাঁধাটা সেই বাঁধনটা সেই কোয়ালিটি মেনটেন করতেছে না তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনি যদি বেকারে করে তাহলে দুই পুন্থিক কাটা যাবে বাতেনটা থেকে ত্রাই নদী উনা বেকলি রাবেরিয়া দাপা আর্তে দি মা এ আম্মেস সুলাও তো একটা গাড়ি যখন নষ্ট হবে তখন ননে আমে এসেছিল অটো স্ট্রাদা অটো স্ট্রাদার মধ্যে একটা গাড়িকে আরেকটা গাড়ি একদম টেনে নিয়ে যাইতে পারবে না এস বালিয়া তো দিরে পের গুইদারে উন অটো বেতুরা কে ট্রাইনো উনা বেহিকলে গুয়াস্তো কনডুসেন্তে আ বর্ডো কোন অকুরেতে গুইদা দেল ক্যাটাগোরিয়া ই অর্থাৎ এটা মনে করা ভুল যে যে একটা এরকম একটা পজিশন একটা গাড়িকে আর একটা গাড়িকে যদি টানতে হয় তাহলে যে যে গাড়িটা দিয়ে টানতেছে তাহলে এই গাড়ির ড্রাইভারটা অবশ্যই একটা পাতেন্তা ই ক্যাটাগরি অর্থাৎ বিই সিই এই টাইপের একটা পাতেন্তা লাগবে এটা ফালসো আপনি জাস্ট আপনি পাতেন্তা বি দিয়ে এই গাড়িটা যেতে চালিয়ে দিয়েছেন আর একটা গাড়িকে যখন টানবেন পাতেন্তা বি যথেষ্ট আপনাকে বিই এর দরকার নাই এটা মনে করা ভুল কেলা ডিস্টেন্স আফা দে দুই ভেহিকল অর্থাৎ এটা মনে করা ভুল দুরান্তে ইল ট্রাইনো দে বেস রালমেনো ট্রেমেত্রি এবং এটা মনে করা ভুল যে দুইটা বেই ভেহিকল যখন ট্রাইনারে করা হবে একটা গাড়িকে আরেকটা গাড়িতে যখন ট্রাইনারে করা হবে তাহলে দুইটা গাড়ির মধ্যে ডিস্টেন্স আ 3 মিটার হইতে হবে এটা মনে করা ভুল তাহলে কি কি মনে করা ভুল যে এই গাড়িটা একটা গাড়িকে যখন ট্রাইনারে করবেন একটা গাড়িকে টাইনে নিয়ে যাবেন নষ্ট একটা গাড়িকে তো সেই ক্ষেত্রে আপনার ভি ই ক্যাটাগরির পাতনটা লাগবে অথবা সি ই ক্যাটাগরি পাতনটা লাগবে এটা মনে করা ভুল অথবা এটা মনে করা ভুল যে দুইটা গাড়ির মধ্যে ডিসটেন্স তিন মিটার হইতে হবে ফালস এটাও মনে করা ভুল